বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় সমাবেশ সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পহেলা জুলাই সব মহানগর আর 3 জুলাই জেলা শহরে সমাবেশ করবে দলটি। কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে জামিন না দেয়া বেআইনি ও অসাংবিধানিক, বঞ্চিত করা হচ্ছে উন্নত চিকিৎসা থেকে। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 5 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। শর্ত সাপেক্ষে মুক্ত দলের প্রধানের শর্তহীন মুক্তির দাবিতে কর্মসূচি প্রণয়নে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন বিএনপির মহাসচিব। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দোলন বেগবান করে বিএনপি চেয়ারপারসনকে স্থায়ী মুক্ত করাই তাদের লক্ষ্য। 29 জুন শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার, এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বেগম জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে সরকার তাদের নেত্রীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। চিকিৎসকরা বারবার বলেছেন বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় তারা কিন্তু তার বাইরে গিয়ে চিকিৎসা করাকে নিষিদ্ধ করেছে, তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই, এটা তার প্রাপ্য, এটা তার কনস্টিটিউশন রাইট। কারণ এখনও কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনও। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে। ইউনাইটেড হাসপাতালের কাছে বেগম জিয়ার জন্য অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি ইনজেকশন চেয়ে না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। নিঃসন্দেহে এটা অমানবিক এবং এটা আপনার নিন্দাযোগ্য। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি, তুমি সোনার গয়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনি সাপিনি। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।